যে আমি আগে সালাত আদায় করতাম না আর কেয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে আমি যে বয়সের স্বল্পতার কারণে সালাত আদায় করিনি তথা বারো বছরের ফরজ হয় তারপরও আমি পড়িনি আঠারো বছর উনিশ বছর আমি শুরু করেছি এর জন্য আমার কি করা উচিত এর জন্য আল্লাহর কাছে তৌবা করতে হবে আর মনে রাখবেন তৌবা করলে আল্লাহ আগের অধ্যায়গুলো সবই মিটিয়ে দেন একটা আয়াত এসেছে সোরা ফুরকানের সত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ইল্লামান্তা বা মানে ওয়ামিলা আমারাস হলে হাফ উল্লাহ এবার দুর্লভ অবস্থায় দিখিম হাসানাত কেউ যদি তৌবা করে ইমান রাখে সৎ আমল চালাতে থাকে তাহলে আল্লাহ তাদের পূর্বের গুণাগুলো নিকিতে রূপান্তর করে দেন সো আমাদের এটা একটা প্লাস পয়েন্ট গুনা এগুলো অবশ্যই না পড়াটা গুনা কোনো সন্দেহ নেই সো আপনি যেহেতু শুরু করেছেন তৌবা তৌবা করেছেন সো আপনি এখন থেকে যেমনভাবে মানুষ যদি অমুসলিম থাকে সে পূর্বে যাই দোষ করুক না কেন এমন ওয়াসি আমির হামদলাতে আল্লাহ তালা আলহকে কেটে টুকরা করেছিলেন কার নাক সব কেটেছিলেন ইসলাম গ্রহণ করলেন সে দুইজন একদিন জান্নাত একসাথেই থাকবে সো একশো আলাদা বিষয় আপনি আগে করতেন না এখন করেছেন আল্লাহকে আল্লাহর কাছে তৌ করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস তৌবাও করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন তার জন্য আমাকে না ধরেন